আমাদের বীরভূমে প্রচুর পদ্ম পুকুর থাকে, যে পুকুরে পদ্ম ফুল পদ্ম পাতা হয়, তো সেই এখানেও আছে না, এখানে কম আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা হয়তো পেপারে শুনবেন, আমরা নিজের চোখে দেখেছি যে যেখানে পদ্ম ফুল আছে না সেখানে আমাদের ওখানে লোকেরা পদ্ম ফুল তুলতে যায়, আর তুলতে গিয়ে কখনো কখনো সাপের সাপের কাপড়ে মরে। আসলে পদ্ম ফুল যেখানে থাকে না মা সেখানে পদ্ম নাক সাপ থাকে, এ কামড়ে দিলে মানুষ মরে যায়। এই জন্য পেপারেও দেখেছেন বা আমরা চোখে দেখেছি পদ্মনাকে কামড়ে দিয়েছে মরে গেছে। এখন প্রশ্ন হবে কালী দেওয়া হতে কালীয় নাক রয়েছে সেই জলটা বিষ হয়ে গেল, কিন্তু পদ্ম পুকুর যেখানে সেখানে পদ্ম নাক রয়েছে সেই জলটা বিষ হলো না কেন? সেই জলটা মানুষ রান্না করতো আগে, এখন তো চাপা কলের ব্যবস্থা হয়েছে, আগে ছিল না, মানুষ পুকুরের জলে রান্না করতো। যে গাছ যেখানে দেখবেন পদ্ম ফুল থাকে ওই জলটা খুব একবার কাঁচের মতো হয়, ওখানে দেখবেন রাখাল বালকরা গরু চড়াতে গিয়ে ওই জলটা এমনি খেয়ে নেয়, তখন দূষিত জল ছিল না, এখন যেমন দূষিত হয়েছে লক্ষ্য করুন। তাই সেই জলটাতে পদ্মনাক থাকে সেই জলটা বিষ হয় না কেন? কিন্তু কালীদহ জলে কালীদহ হ্রদের মধ্যে কালীয় নাক রইলে বিষ হলো কেন? তত্ত্বটা কি? আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল, কিন্তু কালীয় নাককে দেখে দিয়ে বলেছিল হে গোবিন্দ সবাইকে তুমি সবকিছু দিলে আমাকে একটা জিনিস দাও, কি? আমাকে হ্রদ থেকে উদ্ধার করে নিয়ে যাও। ভগবান সবাইকে সবকিছু দিয়েছিলেন, কালীয় নাককে কিছু দেয়নি। কালীয় নাককে দেখে দিয়ে বলেছিল হে গোবিন্দ তোমার সঙ্গে প্রেম করে যখন তোমাকে পেলাম না তখন তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করো, এমন বিষ ঢালতে শুরু করবো জলে যে বিষের বাতাস চারিদিকে বইবে, আর এই পথ দিয়ে তোমার পশু পাখি যখন পেরিয়ে যাবে আমার বিষের বাতাসে ছটফট করতে করতে মরবে, আর যখনই মরবে বৃন্দাবনে দেখবেন বৃন্দাবনে যারা মরে না পশু পাখি তারা কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ বৃন্দাবনে গাছে ফল খায় নদীর জল খায় আর প্রেমানন্দে তোমার গুণগান গায়, বৃন্দাবনে মানুষ সুখ পাবার জন্যে আসে কষ্ট পাবার জন্যে নয়, এত আমাদের কষ্ট কেন যখন বারবার তারা মৃত্যুর আগে ছটফট করে কাঁদবে আর তুমি ভগবান বিপদকালে তাদের বাঁচাতে আসবে, তখন আমাকে আর কোথাও যেতে হবে না, আমি এখানে বসে তোমার চরণ পেয়ে যাব। তাহলে আপনারা কি ভাবছেন কালীয় নাক কিন্তু প্রকৃতপক্ষে ভক্ত বটে নয় কি? এইদিকে এইদিকে এইদিকে। আচ্ছা রাবণের কথা শুনেছেন তো, আমরা রাম ভক্ত রাবণের কথা শুনেছেন, রাবণকে আপনারা কিভাবে যে রামের শত্রু, কিন্তু জেনে নিন রাবণের মতো বড় ভক্ত আর কজন আছে তার প্রমাণটা দেখে নিন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে এলো, মেয়েরা রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে এলো তখন সীতা কি করলো লক্ষ্য করুন, সীতাকে রাবণ সীতাকে কোথায় রাখলো? অশোক বনে। রাবণ স্ত্রী মন্দোদরী কেঁদে কেঁদে বলেছিল স্বামী এবার বুঝলাম তোমার অধঃপতন এসেছে, তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো তারপর আমাকে বিয়ে করেছো, আমি তোমাকে কিছুই বলিনি, আমাকে বিয়ে করো, তুমি 10,000 মেয়েকে বিয়ে করলে তার জন্য আমার কোনো দুঃখ নাই, তুমি করেছো, কিন্তু এইবার যে কাজটা করলে তাতে আমি বুঝতে পারছিলাম আমার স্মৃতি সিঁদুর এবার নষ্ট হবে, তুমি ভুল করলে স্বামী। ভগবানের স্ত্রী কি কেউ ভুল চুরি করে? তোমার লজ্জা করে না? তখন রাবণ মাথা নিচু করেছিল, মন্দোদরী বললো মুখে কথা নেই কেন উত্তর দাও, তোমার লজ্জা করে না? রাবণ মাথা নিচু করে বলেছিল মন্দোদরী যাকে আমি হরণ করে নিলাম সীতা সে আমার মা, তোমার মা আমার মা, তা তোমার মা যদি সীতা হয় তবে রাজপুরীতে রাখলে না কেন, অশোক বনে রাখলে কেন? বলছে আমার মাকে আমি রাজপুরীতে রাখলাম না কেন জানো, মা তো বড় পবিত্র, আমার রাজপুরী হলো পাপের পুরী, আমি কি কখনো মাকে পাপের পুরীতে রাখবো? তবে রাখলে তুমি অশোক বনে। বলছে হ্যাঁ বনটার নাম কি? অশোক, যেখানে কোনো শোক নাই সেই জায়গায় মাকে রেখেছে। কিন্তু রাবণের লোকেরা মাঝে মাঝে সীতাকে আঘাত করত, এতে মন্দোদরী রাবণকে বলছে স্বামী তবে তোমার লোকেরা কেন সীতাকে বারবার আঘাত করে? রাবণ কেঁদে কেঁদে বলে মন্দোদরী এ জগতে নৌকা যদি ঘাটে বাঁধা থাকে কেউ যদি বারবার নৌকাতে আঘাত করে কেউ ছুটে আসুক আর না আসুক একজন কিন্তু ছুটে আসে সে হলো নৌকার মালিক, সেটা হলো আমাদের পরপারের নৌকা, সেই নৌকাতে যদি বারবার ধাক্কা দেওয়া হয় কেউ ছুটে আসুক আর না আসুক একদিন সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে, আর যদি ছুটে আসে তবে আমার বাইরে যেতে হবে, আমি ঘরে বসে চরণে পাব।
আমি ঘরে বসে চরণ পাব, ঘরে বসে চরণ পাব, আমি ঘরে বসে চরণ পাব, বাইরে যেতে হবে না তো ঘরে বসে চরণ পাব, আমায় বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণ পাব, বাইরে যেতে হবে না গো, চোখে জল নাই কেন? সীতাকে প্রহার করছে, তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তোমার চোখে জল নাই কেন? রাবণ কেঁদে, রাবণ তখন মনের দুঃখে বলেছিল, শোনো মন্দোদরী, এখন যদি কেঁদে কেঁদে আমি সব চোখের জল ফেলে দেব, যেদিনে প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে তার চরণে আমি কি বা দেব, তার চরণে আমি কি বা দেব, আমি বুঝতে পারছি, কিছু মনে করবেন না, কীর্তন শুনতে এসছেন তো সবাই মন দিয়ে শুনছে না, আমি তো আপনাদের দিয়ে তাকাচ্ছি, একটা আসরে 14-15 হাজার মানুষ হয় এখানে, নাহলে কম হলো, কিন্তু আমার একটা জিনিস দেখতে পাচ্ছি, এই চোখ মুখ দেখে বুঝতে পারবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, দু চারজন কিন্তু কীর্তন শুনতে শুনতে, তাহলে আমাদের ঘরে যিনি এসেছিলেন উনিও গেলেন নাকি, তাহলে আমারও গেলে ভালো হতো, কোথায় বলুন তো? আপনাদের বলে কি মন যদি আপনার দেহ যদি এখানে থাকে, মন যদি ওইখানে থাকে, তবে কীর্তন শুনে লাভ নেই, আর অনেকে যদি ওখানে খায় কিন্তু কান যদি এখানে থাকে, তবে তার কীর্তন শুনে লাভ আছে। আপনাদেরকে বলে রাখি, এখনকার দিনে কিন্তু আর নয়, এখন আর মানুষ বোকা নাই, এখন দেখবেন কীর্তন শুনতে এলে বাচ্চাগুলোকে নিয়ে আসে, এখন বাচ্চাকে নিয়ে বাড়ি বাড়ি আমরা কীর্তন করতে যাই, বাড়ির বাচ্চাগুলোকে ঘরের মেয়েরা বলে, দেখবেন বাবা আমার বাচ্চা কি অবস্থা বলে, কেন খোকা জয়নিতাই করে দাও, বাচ্চা জয়নিতাই করছে, কেন বলুন তো? ওকে ছোট থেকে শেখাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বাড়ির বাচ্চার মন হচ্ছে কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না বাবা। রামকৃষ্ণ দেবের কথা, চাণক্যদেব বলেছেন বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, কোনো দোষ ধরবে, খেলবে পড়বে ভাঙবে, যখনই ছেলে মেয়ের বয়স 5 থেকে 15 হয়ে যাবে তখন তাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে, যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে যাবে তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে। এই পন্থা অবলম্বন করে কেউ সংসারে থাকলে তার সংসার ভালো হবে না, কি বলেছি? এই জন্য কীর্তন শুনতে হয়, যত শুনবেন আপনি শিখবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য নীতিশিক্ষামূলক কীর্তন করলে মানুষের ভেতরে ঢুকে যায়। আজকে 16-17টা জেলাতে আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রতিটি জেলার মানুষ পাগল হয়ে বসে থাকে কেন, একটু শুনবো কেন, বাস্তব কথা শুনবো, জীবকে জাগানোর কথা শুনবো, যেন জীব জড়জগৎ থেকে গোবিন্দের চরণ পাওয়ার জন্য নিতাই গৌর হরি বল বলে। বলে রাখি আপনাদেরকে মায়েরা, যে জায়গায় ছিলাম ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করেছে, আহা যে জায়গায় ছিলাম, গাভীশ্বরীর 33 কোটি দেবদেবী থাকে, একজন কিন্তু জায়গা পায়নি, কে বলুন তো? মা লক্ষ্মী। সে লাইন দিয়েছে, মা তোমার শরীরে সবাই জায়গা পেল আমি পেলাম না, তার পেছনে দাঁড়িয়েছে কে? গঙ্গা। গঙ্গা বলছে আমিও জায়গা চাই, আর লক্ষ্মী বলছে আমিও জায়গা চাই, সঙ্গে সঙ্গে গাভী বললো আর তোমার জায়গা ফাঁকা নাই, দুটো জায়গা ফাঁকা আছে, কে কোথায় থাকবি বল? লক্ষ্মী বললো প্রথমটাতে আমি থাকবো, বলে কি আমার গোবরটাতে ফাঁকা আছে, তুই থাকবি থাক। মা লক্ষ্মী বললো গোবরের মধ্যে যাবো, আর গঙ্গা বললো যে আমি কোথায় যাবো, বলে আমার মূত্রটা ফাঁকা আছে, তুই মূত্রের মধ্যে যা, গোমূত্রের মধ্যে গঙ্গা গেল, তাই যদি গোমূত্র একটু গায়ে লাগাতে পারেন তার গঙ্গা সমতুল্য। আর গোবর এগুলো আমরা শুনি কিন্তু কাজে ব্যবহার করি না। মা যশোদা গোপালকে সাজাচ্ছে, মায়েরা কিভাবে সাজাচ্ছে, ও গো নন্দরানী কতহলি, ও যে গোপাল এলো ইয়া কোলে, গোপালকে সজাই রে, yeah.
চন্দরনে কত উলধ্বনি মায়েরা গোপালকে সাজাচ্ছে উলধ্বনি আজ গোপাল এলো আমার গোপাল নাম ইয়া কোন সাজায় রানী I got it, I got it.